সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আছে কিংবা দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিযোগিতা। আজ 26 জুলাই রোজ মঙ্গলবার, আজা চলে আসছি পাবনা জেলায় পাশে অরণকুলা পশু হাটে। এখানে আসলে অসংখ্য পরিমাণ বকনা পাওয়া যায় এবং উন্নত জাতের বকনাগুলাই এখানে পাওয়া যায়। তো চলেন আজকে এখানে যে বিক্রেতা ভাইরা আসছে এখানে এই হাটে, তো তাদের সঙ্গে কথা বলবো এখানে কেমন ধরনের বকনা বেশি বিক্রি হয় এবং কেমন চাহিদা বকনার, এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো মামা। ভালো আছেন না? হ্যাঁ, আপনি তো প্রতি হাটে প্রত্যেক হাটে গরু নিয়ে আসেন। আচ্ছা, আজকে কয়টা নিয়ে আসছেন? মোটামুটি যাচ্ছে, ভালোই দাম যাচ্ছে। না না, আমদানির কথা আমদানি বহুত আমদানি বহুত আমদানি তো বাজারটা কি ডাউন যাওয়ার সম্ভাবনা আছে? এখন কেবল কালি আসলাম, দেখা যাক ডাউন যায় কি বেশি যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন গরুগুলো এক এক করে দর্শকদের মাঝে তুলে ধরি। সুন্দর একটি বকনা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, তলাটা দেখেন, তলাটা দেখাই দিই দর্শকদের। মাশাআল্লাহ, চারটা বার সুন্দর। আচ্ছা, এই বকনাটার বয়স কতদিন হয়েছে? এ বয়সটা সাড়ে সাত মাস। এ বকনাটার দাম কেমন চাচ্ছে? এর দাম চাচ্ছি 65,000। 65,000 থেকে দাম চাচ্ছেন, কিছু কিছু দরদামের সুযোগ আছে? কিছু দরদামের সুযোগ আছে, হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবে। আচ্ছা, তো দ্বিতীয় নাম্বারে যে গরুটা আছে এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার বয়স কেমন হবে? এটার বয়স 8 মাস। 8 মাস। এটার উলারটা একটু দেখাই দিই আমরা। এটারও মাশাল্লাহ উলান পালন পাট সুন্দর। আচ্ছা, তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 70,000। 70,000 টাকা দাম চাচ্ছেন? এটারও কিছু হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। সেটা আমরা দ্বিতীয় নম্বর বাচ্চা দেখলাম। তো তৃতীয় নম্বরে যে গরুটা আছে এটা কি জাতের? কিছু কি দরদামের সুযোগ আছে? হালকা কিছু দরদাম করে বিক্রি করে দিবেন। আচ্ছা, এটা আমরা 3 নম্বর বাচ্চা দেখলাম। তো 4 নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হালকা জার্সি করচ আছে। জার্সি করচ আছে, দেখি উলানটা দেখাই দিই দর্শকদের। দর্শক দেখেন মাশাআল্লাহ বাঘ চারটে আছে। আচ্ছা, এটা জার্সির করচ কি জন্য? কালারটার জন্য? হ্যাঁ, কালারটার জন্য। কালারটার জন্য। আচ্ছা, তো এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 85,000। 85,000 টাকা দাম চাচ্ছেন? জি। এটারও কি কিছু দরদামের সুযোগ আছে? হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। আচ্ছা, এই হাটে আসার পর কি এই গরুটার দাম বলেছে? হ্যাঁ, দাম বলেছে। দাম বলতেছে, কত বলতেছে? ওই 60-65 বলতেছে। 60-65 বলতেছে। আজকের আপনি টার্গেট কত? এত হলে বিক্রি করে দেবেন? আমার টার্গেট 70 হলে বেশি দেবো। 70 হলে বিক্রি করে দেবেন। আচ্ছা, তো এটা আমরা 4 নম্বর বাচ্চা দেখলাম। তো 5 নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এখনো তো শিং ওঠেনি তো? না, এখনো কলি শিং। কলি শিং। আচ্ছা, চামড়াটা একবারে রসুনের চুতা লাগা, চামড়াটা পাতলা। আচ্ছা, কুরটা সাদা দেখা যাচ্ছে? হ্যাঁ, কুর চারটায় সাদা, জিবেও সাদা। জিবেও সাদা। নেসটা একটু বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, লাস্টে একটা ছোট মোটো বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান, খুব ভালো বাচ্চা। জি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হবে? এই বাচ্চাটার বয়স হবে 8 মাস। 7 মাস। এটার উলানটা একটু দেখাই দিই আমরা। হ্যাঁ, দেখেন। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছে?
এটার দাম চাচ্ছি 65,000 টাকা দাম চাচ্ছি। আজকে কি আপনার কালেকশনে কয়টায়? হ্যাঁ আমার 6টা গরু। আচ্ছা আপনার খামারে কি আরো গরু আছে? হ্যাঁ আছে, আরো গরু আছে। এগুলো বিক্রি হয়ে গেলে আবার তুলবেন বাড়িতে? হ্যাঁ এখানে আমার। আচ্ছা এগুলো বিক্রি হয়ে গেলে আবার খামার থেকে নিয়ে আসবেন? হ্যাঁ নিয়ে আসবেন। আচ্ছা তো এই যে প্রতি সপ্তাহে 8-10-15 গরু কেমন করে সংগ্রহ করেন? এই গ্রামে তেনে কিনি কিছু, তারপরে হাটে দূরে দূরে হাটের তেনে কালেকশন করে নিয়ে আসি। আমরা খামারে রাখি, বিক্রি করি। বিক্রি খামারে যদি না হয় তাহলে হচ্ছে হাটে তুলি বেশি। আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেবেন? 01753022652। আমার দর্শক, আমার এই নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা আমার দর্শক যদি যে কোনো টাইমে গরু চাই দিতে পারবে? হ্যাঁ। আচ্ছা এগুলো বিক্রি হয়ে গেলো আপনার খামারে? হ্যাঁ আমার এগুলো বিক্রি হয়ে গেলো, আমার খামারে গরু আছে। আচ্ছা ওইখান থেকে দিতে পারবেন? আচ্ছা যেখানে গরু দেন আমার দর্শককে কাকে ভালো করে গরু দেখাবেন ভিডিও করে, তারপর তার চয়েস হয়ে থাকলে, তার চয়েস হয়ে গেলে তার সাথে দাম দর দরদাম করে বিক্রি করে দিন। তে মামা আপনার অনেক মূল্যবান সময় দিলেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।